Helmeted looking glove marker. So, গেছিলাম ফার্ম গেট কেন কারণ কাজ ছিল আমার পরে ওস্তাদরে বললাম যে কই যাব মা বাট আনফরচুনেটলি ওস্তাদ বলে না যাব না পরে হঠাৎ করে মনে হইল আচ্ছা মা যে কি হবে গেলে কুমিল্লাই চলো রসমলাই খেয়ে আসি তো ওস্তাদরে আমি উঠে নিয়ে এসছি ফার্ম গেট থেকে এখন আমরা একটা হাওয়া চেক করে আমরা টান দিব এখন বাজে 7টা একটা শর্ট ট্যুর হয়ে যাবে রসমলাই হয়ে যাবে দেখতে দেখতে জার্নি শুরু করে দিলাম দেখা যাক কতক্ষণে পৌঁছাই কুমিল্লা ফাইনালি আমরা চলে আসছি একটানা চালায় কুমিল্লাতে এখন মাতৃভান্ডার পূজার পালা তোমাদের নগরীতে তাই আমি যেন ফেলতে এসে গেছি কুমিল্লায় আমার ঘরে শালা এই কেমন শালা পুরো আমার ঢাকা শহরে কি জ্যাম কম বসছিল আমি এখানে জ্যাম ফেলতে আসছি ও আমার মনে আছে এই পার্কে আমরা আড্ডা দিছি ইসো জানা চলে আসছি মাতৃভান্ডারে এখন ভিতরে ঘুরে দেখব এখানে রসমলাই পাওয়া একটু ডিফিকাল্ট সবসময় পাওয়া যায় না আর অনেক ভিড় থাকে এখানে সেল করা অনেক কিছুই তার একটা প্রাইস লিস্ট দেওয়া আছে আমাদের রসমলাই 280 টাকা পার কেজি আমাদের রসমালাই কেনা শেষ সাথে ছানার মুরকিও কেনা হয়েছে সবসময় ভিড় আর লাইন দেখছি আসার সময় সেটাই চিন্তা করতেছিলাম কতটাই না ঠেলাঠেলি করা লাগবে আজকে এতটাই ফাঁকা যে আমি কয়েকটা ভিডিও ফুটেজও নিতে পারছি যাই হোক রসমালাই যেরকম চ্যালেঞ্জিং ঠিক এটা এখানে বসে খাওয়া তার চাইতে বড় চ্যালেঞ্জ তাই প্রত্যেকবার কিনে কোনো না কোনো চিপা খুঁজতে হয় এটা খাওয়ার জন্য তাই ওইরকম জায়গা খুঁজতেই বের হয়েছে এখন হালকা একটু খিদাও লাগছে সিটি পয়েন্ট রেস্টুরেন্ট পাইসি এটাতেই খাওয়া যাবে আমাদের রসমলাই কি কি খাবো সেটা বাদ যেটার জন্য আসছি সেটাতেই ডিরেক্টলি চলে যাই
এটা খুলতে বেশ টাইম লাগছে জামিলের, একটু ফাস্ট ফরওয়ার্ড তো করাই যায়। আমরা কুমিল্লা ছেড়ে চলে যাচ্ছি। কুমিল্লা শহরটা খুবই ছোট অথবা অনেক বড় আমি জানি না, আমাদের রসমালাই খাওয়ার ট্যুর আলহামদুলিল্লাহ আজ দেখি আমরা 11টা সময় আমাদের পৌঁছাতে পারি। ঢাকা চলে আসছি, 7টায় বের হয়ে 11:50 ব্যাক। অনেকদিন পর ছোট কিন্তু মনের মতো একটা ট্যুর দিলাম। ধন্যবাদ এই পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।